আমরা আপনারা জানেন আমরা একজন প্রবাসীকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম আমাদের রেমিটেন্স ফাইন্যান্স অফ বাংলাদেশের যে পেজ সেখানে যেমন সৌদি প্রবাসী আবুল বাসার ভাই এই আবুল বাসারকে ঢাকা এয়ারপোর্টে আপনার আনসারের একজন সুপারভাইজার জোর করে এবং প্ররোচনা দিয়ে জোর করে তার ব্যাগে ইয়াবা দিয়েছেন এবং সেই ইয়াবা নিয়ে উনি ধরা পড়েছেন সৌদি এয়ারপোর্টে সম্ভবত জেদ্দা। নাম হচ্ছেন আবুল বাসার, 20 বছর জেল হয়ে গেছে। ও যদিও সরকার বলছেন তারা আপনার ঘটনা 7 মাস আগের, সরকার বলছেন তারা আপিল করবেন, আপিল করলে কারণ যেহেতু তারা প্রমাণ পেয়েছেন যে তার দোষ না, আপনার ঢাকা এয়ারপোর্টের একজন কর্মকর্তা আনসার কর্মকর্তা, আমি যদি বলি আই ডোন্ট থিংক সো, আমার এটা এখানে রং হবে আমি যদি কর্মকর্তাই বলি। বাট আমার প্রশ্ন হলো, আমাকে একজন প্রশ্ন করেছেন যে আমরা নাকি এই বিষয়টাকে অতিরঞ্জিত করেছি। আশ্চর্য ব্যাপার, আপনি দেখেন এই বিষয়টা 7 মাস আগের, আমরা কিন্তু জানতাম না। যখন ডিবিসি নিউজে দেখেছি, তারপরে অন্যান্য যে নিউজ পেপারে এসেছে, তারপরে আমরা যখন, যেহেতু আমরা প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, আমরা তখন এই বিষয় নিয়ে কথা বলেছি এবং আমরা আপনার রাবেয়াকে, ওনার ওয়াইফকে নিয়ে এসেছি এ বিষয় নিয়ে কথা বলার জন্য। আশ্চর্য ব্যাপার হলো আমাদের দেশের মানুষগুলা এবং বিচার ব্যবস্থাটা দিনচে দিন কতটা অমানবিক হয়ে যাচ্ছে, আপনাদেরকে আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই। এখানে কল্পনা করতে পারেন লেডিস এন্ড জেন্টলম্যান, যে এই যুগেও কি এই ধরনের অবিচার ব্যবস্থা বা আপনার অমানবিক বিচার ব্যবস্থা চলে কিনা। এই সহজ সরল ভদ্রলোককে জোর করে ইয়াবা দিয়েছে ঢাকা এয়ারপোর্টের একজন আনসার, মানে ঢাকা এয়ারপোর্টের কর্তৃপক্ষের একজন। তার জীবন বিপন্ন, তার পরিবার, তার বউ আজকে এখানে তো কালকে এখানে, তার বাচ্চা নিয়ে, তার একটা মেয়ে আছে, মেয়ে নিয়ে বর্তমানে দুর্বিষহ জীবন যাপন করতেছে প্রতিদিন। আমরা তাকে লাইভে নিয়ে এসেছিলাম, আমরা এখানে এখনো রেমিটেন্স ফাইন্যান্স বাংলাদেশের পেজে যান আপনারা পাবেন। এ ভদ্রলোক এসে আমাকে বলে যে আমরা নাকি ব্যাপারটাকে অতিরঞ্জিত করেছি। উনি একজন সরকারের লোক, সরকারের একজন কর্মকর্তা। আপনি কল্পনা করেন, এবং পুলিশে কাজ করেন উনি। কল্পনা করেন আমরা যারা গ্রামে বড় হয়েছি এবং আমাদের সিলেট অঞ্চল, আমি অন্যান্য অঞ্চলের আমি জানি না, সিলেট অঞ্চলের গ্রামীণ যখন সালিশ হয়, যদি কোনো কারণে কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হয়, দেখা যায় যে তার খাবার নাই, চলতে পারবে না, বিকজ আরেকজনের অপরাধের কারণে। আমাদের গ্রাম্য মুরব্বী যারা, তারা বলে থাকেন যতদিন পর্যন্ত বিচার শেষ না হবে ততদিন পর্যন্ত এটার এই পরিবারের ভরণ পোষণ এবং দায়িত্ব থাকবে তার উপরে। ইজ এন সিম্পল আনসার। এবং আমাদের বিচারকরা এই ন্যূনতম মানবতা এবং বিবেকপুত্র দেখাননি। যে ব্যক্তি একজন ব্যক্তির লাইফ শেষ করে দিয়েছে একটা পরিবারের, সেই ব্যক্তিকে তারা জামিন দিয়েছেন বলেও তারা বলেননি একবার অন্তত এই মেয়ে যে এখন খেতে পারবে না, এই বাচ্চা নিয়ে যাবে কোথায়, যতদিন পর্যন্ত এটার সুরাহা না হয় ততদিন পর্যন্ত এই আনসার সদস্য, যখন তারা জামিন দিয়েছেন, আপনি দেখাশোনা করবেন অথবা এয়ারপোর্ট কর্তৃপক্ষ দেখাশোনা করবে। কারণ এটা আনসার সদস্য শুধুমাত্র একা না, এটা চলে আসবে অটোমেটিক্যালি টোটাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ, বিকজ এয়ারপোর্ট কর্তৃপক্ষের মানুষ। পৃথিবীতে, সারা পৃথিবীতে বিচার ব্যবস্থা বা বিচারিক সিস্টেমে এটাই হলো নিয়ম। কি আশ্চর্য আমাদের দেশের অবস্থা, মানে দিনচে দিন কি ন্যূনতম বিবেকবোধ সবার কাছ থেকে উঠে যাচ্ছে। একজন বিচারক কি করে এত বড় ভয়ঙ্কর একজন অপরাধীকে জামিন দিয়ে দিলেন, অথচ 2টা টাকা, 1টা টাকাও পায়নি। একজন মানুষ তাদের সাথে, এই মহিলার সাথে যোগাযোগ করেনি, যোগাযোগ করে বলেনি যে তোমার ভরণ পোষণের দায়িত্ব সরকার বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ, আমরা আপাতত দেখবো, পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত আমরা এই বিষয়টা দেখবো। কি অমানবিক আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সরকার ব্যবস্থা বর্তমানে চলছে। পৃথিবীর কোথাও এমন অনিয়ম, এমন অমানবিক ব্যবস্থা আপনি পাবেন না। কি আশ্চর্য ব্যাপার, এসে এসে আবার আমাদেরকে হুমকি দেয়। আমাদের দেশের এই ব্যবস্থাটা বা এই সব কিছু এতটা অমানবিক, অমানুষদের দখলে কখন গেল আমি জানি না। মানে আমরা তো এই দেশে বড় হয়েছি, আমাদের পূর্বপুরুষ তো বড় হয়েছেন এই দেশে, কিন্তু এই দেশের এই অবস্থাটা কিভাবে হলো আমি শুধু জানতে চাই আপনাদের কাছে। যে আমরা কাউকে কিন্তু এসে আমরা এখানে মারাত্মকভাবে কিছু বলিও নি, শুধুমাত্র আপনার আবুল বাসারের স্ত্রীকে আমরা নিঃশেষে তার বক্তব্যগুলো, তার দুঃখগুলো আমরা শুনেছি। সেও কিন্তু কোনো অবস্থাতেই লিমিটের বাইরে কথাবার্তা বলেনি। উনি একজন অফিসার হিসাবে এসে আমাকে উনি বলছেন আমরা বিষয়টাকে অতিরঞ্জিত করি। মিস্টার অফিসার, আমি আপনাকে নাম ধরতে চাই না, যেহেতু আপনার পরিচয় আমার কাছে আছে, তবে এতটুকু বলতে পারি, শাইম অন ইউ। আপনারা এতটা অমানবিক, অমানুষের দলগুলা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় চলে গেছেন এবং আমাদের এই ব্যবস্থাগুলা পরিচালনা করেন। এজন্য আমাদের প্রবাসীরা এয়ারপোর্টে হয়রানির শিকার হয় আপনাদের কারণে। কল্পনা করতে পারেন পৃথিবীর কোন দেশ আছে যে দেশের এয়ারপোর্টের কর্মকর্তা একজন যাত্রীকে জোর করে মাদক দিয়ে দিয়েছে, মাদক দিয়ে তার লাইফটা শেষ করে ফেলছেন। এখন এটা নিয়ে কেউ কথা বললে তারা এটাকে অপপ্রচার, সাইবার ক্রিমিনাল বলছেন। কি বিভৎস, কি দুর্বিষয় ব্যবস্থা আমাদের। এই ব্যবস্থা থেকে উত্তরণ যদি না হই আমরা, আমরা তো রসে তুলে যাবো জাতি হিসাবে। আমাদের এখানে তো মানবতা বলতে কিছু থাকবে না, কোনো মানুষের অধিকার বলতে কোনো শব্দ থাকবে না। একজন নিরীহ প্রবাসীকে উচিত ছিল সরকার, এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে দেখভাল করবেন এবং এই মহিলার এবং তার এই বাচ্চার আপনার দায়িত্ব নেবেন যতদিন পর্যন্ত এটার একটা সুরাহা না হয়। নিয়ম হলো যে উনি বর্তমানে এই আনসার সদস্যর স্থাবর অস্থাবর সম্পত্তি অথবা আপনার এয়ারপোর্ট কর্তৃপক্ষ, তারা সরকারি ফান্ড থেকে এই মহিলাকে দেখভাল করবেন এবং যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে তারা করে থাকবেন। তারা এটা তো করেননি, বরং যারা এটা নিয়ে কথা বলতে চাচ্ছে তাদেরকে আপনারা তিরস্কার করছেন। কি বিভৎস রাষ্ট্র ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা আমাদের। কিভাবে এতটা অমানবিক হয়ে গেলেন আমাদের বিচারকরা। বিন্দুমাত্র বিবেক আপনাদের নাই যে এই মহিলা তার স্বামীর উপর নির্ভরশীল। কিভাবে তার স্বামীকে আজকে আপনার সারা জীবনের জন্য আপনার বিপদের মুখে ঠেলে দিয়ে, পরিবারকে ধ্বংস করে দিয়ে, এখন আবার আপনারা জামিন দেন। আপনারা যখন জামিন দেন, এই মহিলাকে জিজ্ঞেস করেছেন যে জামিন সে পেতে পারে কিনা, সে কোন বলে জামিন পেল। আর যদি জামিন পেয়েই থাকে, তাহলে আপনারা এই মহিলাকে দেখভাল করার দায়িত্ব কেন সে পেল না? কেন সরকারি বা বিমানবন্দর কর্তৃপক্ষ, বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রণালয় উচিত ছিল এই রাবেয়াকে দেখভাল করা, তার বাচ্চাকে দেখভাল করা, তার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া এবং আপনার এই বাসারের ক্ষতিপূরণ দেওয়া। আমরা তো এমন রাষ্ট্র ব্যবস্থা চাইনি, এটা অমানবিক। এরপরে এসে আমরা যারা কথা বলি আমাদেরকে হুমকি দেন। আপনারা হুমকি দিতে পারবেন, তো মনে রাখবেন একটা দিন আমি আপনাদেরকে বলে দিই, এই ব্যবস্থার পরিবর্তন হবে। এই ব্যবস্থার যেদিন পরিবর্তন হবে, সেদিন আপনাদের অবস্থা খুবই শোচনীয় হবে। আপনারা কিন্তু বিপদগ্রস্ত হবেন, কারণ প্রত্যেকটা প্রবাসী এবং বাংলাদেশের মানুষ এই বিষয়গুলো খুব ক্লোজলি কিন্তু ওয়াচ করে যাচ্ছে প্রতিদিন। হয়তো কিছু করতে পারছে না বেকার, তারা নিরুপায়, অসহায়, কিন্তু যখন সুযোগ পাবে ঠিকই আপনাদের কাছ থেকে এটার আপনার উত্তর তারা নিয়ে নেবে এবং আপনাদের মতো ক্রিমিনাল যারা আছে তাদেরকে বিচারের আওতায় বা বিচারের সম্মুখীন তারা করবে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ একটা নতুন প্রজন্ম, এই সোশ্যাল এবং টুইটারের যুগের প্রজন্মগুলা, দে ওয়াচিং ইউ ভেরি ক্লোজলি। আই ডোন্ট থিংক সো ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ, আই মিন উইথ দিস ক্রাইমস। এবং যাবেন কোথায়? আপনার স্লোভাকিয়াতে যান, সেখানেও বাংলাদেশি আছে। কালকে একজন বোন বলছেন যে টার্কিতে গেছিলেন উনি, ইস্তাম্বুলের কাছাকাছি কোনো এক জায়গায় দেখেছেন বাংলাদেশিরা কি সুন্দর ঘরবাড়ি বানিয়ে সেখানে মানে স্থায়ী আবাসন গড়েছে। প্রত্যেকটা জায়গায় বাংলাদেশি দের জয় জয়কার। আপনি যান আলাস্কাতে, যুক্তরাষ্ট্র, সেখানে গিয়ে পাবেন বাংলাদেশে কোনো না কোনোভাবে দোকান দিয়ে বসে আছে। যাবেন কোথায় আপনাদের মতো ক্রিমিনালরা? আপনারা কি কখনো ভেবেছেন এই পৃথিবীটা এই ডিজিটালাইজেশনের যুগে ভেরি স্মল এবং কনফাইন্ড বলতে গেলে? আপনাদেরকে যদি পরিবর্তন হয়, আপনারা যাবেন কোথায় আমি জানি না। ভারত ছাড়া পৃথিবীর কোথাও গিয়ে তো আপনারা বাঁচতে পারবেন না। মানে বাংলাদেশের মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করবে যে ক্রাইম বা যে অপরাধগুলো আপনারা করেছেন বাংলাদেশের মানুষ এবং এই বাংলাদেশের ব্যবস্থার সাথে, এটা খুবই দুঃখজনক। এটা করতে পারেন না আপনারা। এবং কল্পনা করতে পারেন, একজন বিচারক, আপনি তাকে জামিন দিয়েছেন। উচিত ছিল এই আনসার সদস্য এবং ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া, যতদিন পর্যন্ত বাসার দেশে ফিরে আসবে না ততদিন পর্যন্ত এই রাবেয়ার দায়িত্ব নেওয়া। ন্যূনতম বিচারিক বোধ, মানবতা আমাদের বিচারকদের মধ্যে মানে নেই। খুবই দুঃখজনক। এতটা অমানবিক, এতটা অমানুষের ব্যবস্থাটা কিভাবে হলো আমাদের দেশটা? এই প্রশ্নটা আমি আপনাদের সামনে রেখে গেলাম। আবার আমরা কথা বলেছি, এখানে সে আমাদেরকে হুমকি দামকি দেয়। আপনাদেরকে আমি আবারও বলে দিতে চাই, অতিরঞ্জিত এবং বাড়াবাড়ি বেশি করবেন না। কারণ কি, এটা পরিবর্তন হবে। আপনাদের এই ব্যবস্থা থেকে বাংলাদেশের মানুষ কিন্তু উত্তরণ করবে। This is not that far. আমি আপনাদেরকে আবারও বলছি, কারণ এগুলা কোনোদিনই পৃথিবীর কোথাও চিরস্থায়ী নয়, বাংলাদেশও চিরস্থায়ী হবে না। এনি টাইম ইট ক্যান বি চেঞ্জড। তখন যাবেন কোথায়, কি করবেন ভেবে দেখবেন, কারণ আপনারও বাচ্চা আছে, আপনাদেরও বউ আছে, আপনাদেরও পরিবার আছে। বাংলাদেশের এই তরুণ প্রজন্ম, এই যে যারা দেখছে প্রতিদিন আপনাদেরকে, এরা কিন্তু জানে আপনি যাবেন কোথায়। বিশ্বাস করেন আপনি গায়ানা যদি যান সেখানেও দেখবেন বাংলাদেশিরা আছে, আমাদের সংগঠনে আছে, গায়ানাতে থাকে, ত্রিনিদাদে থাকে, সেখানেও আছে। সুতরাং যারা এই কাজগুলো করে থাকেন মনে রাখবেন এই দিন দিন নয়, আরো দিন কিন্তু আছে, এবং এই দিনের কাছেই আমরা সেই দিনের কাছে কিন্তু বাংলাদেশের মানুষ নিয়ে যাবে। এবং 12 বছর আগের বাংলাদেশের মানুষ আর বর্তমান প্রজন্মের যে একটা তরুণ প্রজন্ম গড়ে উঠেছে এরা কিন্তু এক না, টোটালি ডিফারেন্ট। আপনারা যদি বুঝতে ভুল করেন তাহলে এটার মাসুল কিন্তু আপনাদেরকে দিতে হবে। আমি আবার বলছি, এটা অন্যায়, এটা অবিচার। রাবেয়া কেন আজকে এই বাড়ি থেকে সেই বাড়িতে যাবে? কেন তার মেয়েকে নিয়ে সে খাওয়ার জন্য তাকে দরজায় দরজায় হাঁটতে হবে? এটার বিচারের যে বিচারক রায় দিয়েছেন, ধিক্কার জানাই আপনার এই রায়কে। আপনার উচিত ছিল রাবেয়াকে যতদিন পর্যন্ত বাসারের কিছু না হয়েছে ততদিন পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশ দেওয়া। পৃথিবীর সব জায়গায় নিয়ম হচ্ছে এটা, সেটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন। আর দুই একজন মানুষ যখন এই অসহায় মহিলার পাশে দাঁড়ায় তাদের কাছে হুমকি দামকি দেন, কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই হুমকি দামকিরও একটা সীমা আছে এবং একটা শেষ আছে। সেদিন আপনাদের কি হবে সেটা ভেবে নেওয়ার জন্য অনুরোধ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।